আসসালামু আলাইকুম, সবাইকে আজকে ক্লাসে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি মায়ামান, প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে আবার উপস্থিত হয়ে গেছি। তাই আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা রেডি হয়ে যাও, আজকে আমার সাথে সাথে তোমরা প্রশ্নের অঙ্ক সলভ করবে, ঠিক আছে? আমরা দেখো কোন পৃষ্ঠা নিয়েছি, পৃষ্ঠা 66। সবার কাছে নিশ্চয়ই বইটা আছে, সবাই বইটা মধ্যে পৃষ্ঠা 66 নাম্বার পৃষ্ঠা তোমরা খোলো এবং সেটা দেখো। আমি প্রশ্ন 2 নাম্বার, যেটা হচ্ছে 2 নাম্বার যে প্রশ্নের অঙ্কটা, সেটা আমি তুলেছি, ঠিক আছে? এছাড়াও তোমরা প্রত্যেকেই দেখো, তোমাদের এই শীটটা প্রত্যেকেই নিশ্চয়ই সংগ্রহ করেছো অফিস থেকে, ক্লাস 1-এর শীটটা, ঠিক আছে? এই শীটের মধ্যে তোমাদের বিস্তারিত যা যা আছে তোমাদের সিলেবাসে, সেই সবগুলো সম্পর্কিত একসাথে করে তোমাদের জন্য শীটটা সাজানো হয়েছে। তাই সবাই অফিস থেকে আগে শীটটা সংগ্রহ করে নিবে, তাহলে সবার বুঝতে সুবিধা হবে, আমার সাথে সাথে মিলাতে সুবিধা হবে, ঠিক আছে? অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা চলে যাই, আসলে বইয়ের অঙ্ক মানে বুঝবো এবং করব, ঠিক আছে? কি দেওয়া আছে? মাইশার জন্মদিনে তাদের বাড়িতে 13 জন বন্ধু ও 5 জন আত্মীয় এসেছিল। জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল? কি বলেছে? মাইশার জন্ম তাদের বাড়িতে বন্ধু এসেছিল কয়জন? 13 জন, আর 5 জন কি আত্মীয় এসেছিল। এখন কি চেয়েছে? জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন, যে মোট কথাটা আছে না, মোট মানে কি একসাথে করতে হবে। একসাথে আমরা কখন করি? যখন আমরা কি করি, যোগ করি দুটাকে, দুটা সংখ্যাকে আমরা যখন যোগ করি, একত্রে করি, তার মানে সেটাকে আমরা কি বলি, মোট। তার মানে এটা একটা যোগ অঙ্ক হবে। এখন এটাকে আমরা সরাসরি যোগ করব, 13 আর 5 না, আমরা একটু সাজিয়ে লিখবো, তারপর আমরা যোগ করব, ঠিক আছে? তো আমি সাজিয়ে লিখি, মাইশার জন্মদিনে কি হয়েছে, বাড়িতে বন্ধু এসেছিল কয়জন? 13 জন। আর কি এসেছিল? আত্মীয় এসেছিল কোথায়? বাড়িতে, বাড়িতে আত্মীয় এসেছিল কয়জন? 5 জন। কি করতে হবে? মোট বের করতে হলে মোট চেয়েছে, তার মানে এটা কি যোগ অঙ্ক, যোগ চিহ্ন দিলাম। সুতরাং মোট অতিথি এসেছিল, এখন আমরা কি করব, যোগ করব। আমরা যোগ শিখেছি না, হাতের করে কিভাবে গুনতে হয়, এটা কি এককের ঘর, এটা কি দশকের ঘর, তাই তো? এককের ঘরে উপরে আছে বাম ডান পাশের প্রথম সংখ্যা 3, নিচে হচ্ছে 5। দশকের ঘরে উপরের সংখ্যা কি, বাম পাশে উপরের সংখ্যা হচ্ছে 1, নিচে কি কিছু নাই, যেখানে কিছু নাই সেখানে আমরা কি ধরতে পারি, মনে মনে 0 ধরতে পারি, তাই তো? এখন আমি 3-এর পরে 5 ঘর হাঁটবো, 3-এর পরে 3-কে ফেলে দিয়ে 3-এর পরে আমি কয় ঘর হাঁটবো, 5 ঘর। 5 ঘর কোথায়? আমি একটু গণিত, 1, 2, 3, 4, 5, তার মানে এ পর্যন্ত আমাকে যেতে হবে, তাই তো? তাহলে আমি কি গুনবো, 3-এর পরে 3-এর পরে 3-কে ফেলে দিয়ে 4, 5, 6, 7, 8, এতটুকু পর্যন্ত আমাকে যেতে হবে, তাই তো? কত পেলাম আমি, 8। এখানে কি 0, তাই তো? তাহলে একের একসাথে 0, যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে কি হয়, আমি কি বলেছিলাম, ওই সংখ্যাটাই হয়, তাই তো? তাহলে একই হবে এখানে। উত্তর কত? 18 জন হয়ে গেল। কি সোজা না আমাদের অঙ্কটা? ওকে, এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা আমি পড়ছি। ঝড়ে অপুদের বাড়ির আম গাছ থেকে আম পড়লো। অপু 6টি আম, কয়টি? 6টি আম, এবং তার বোন 11টি আম কি করলো, কুড়িয়ে পেলো। তারা একত্রে কতগুলো আম পেলো? একত্রে মোট, এই জাতীয় কথাগুলো মিনিং একটাই হয়, সেটা কি একসাথে করা, মানে যোগ করা, ঠিক আছে? একসাথে আমরা কখন পাই,
বা কোনো কোনো একটা ফলাফল আমরা কখন একসাথে আমরা পাই, যখন আমরা যোগ করি, তাই তো? এই দুইটা এখানে সংখ্যা দেওয়া আছে, সেই দুইটাকে আমাকে কি বলছে, একত্র আমার সংখ্যা জানতে চাচ্ছে। একত্র করা মানে কি? যোগ করা, তার মানে এটাও কি যোগ অঙ্ক। কি করতে হবে, যেহেতু প্রশ্নের অঙ্ক তাহলে আমাকে কি সাজিয়ে লিখতে হবে, তাই তো? ওকে, অপু আম কুড়িয়ে পেল, কয়টি? ছয়টি। সংখ্যার দিকটা এই পাশ আর এই পাশ যতটা সম্ভব খালি জায়গা রাখার চেষ্টা করবে, সংখ্যার আশেপাশে একটু খালি জায়গা রাখার চেষ্টা করবে, যাতে বেশি একটা কি বলবো কনজেস্টেড না লাগে, একসাথে অনেক ঘিজি ঘিজি না লাগে, ঠিক আছে? সংখ্যার জায়গাটা আমরা অন্তত পক্ষে 2 ইঞ্চি 2 ইঞ্চি, মানে 2 ইঞ্চি না, 2 আঙ্গুল 2 আঙ্গুল করে আমরা একটু ফাঁকা রাখার চেষ্টা করবো, ঠিক আছে? আর যদি বেশি হয় তাহলে এই পাশটা একটু চাপিয়ে লিখবো, যাতে এই সংখ্যার দিকটা আমাদেরটা একটু খোলামেলা থাকে, কারণ সংখ্যার দিকটা আমাদের যোগ করতে হবে, কারণ এখানে তো আমাদের কাজটা করতে হবে হাতে করে যোগ টোক, এটা এখানে যদি আমি জায়গা ঠিক মতো না রাখি তাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? ওকে, বোন আম কুড়িয়ে পেল, কয়টি? 11টি। দেখেছো আমি কতটা জায়গা রেখেছি? সুতরাং তারা একত্রে আম পেল, কি হবে? যোগ হবে, তাই তো? তাহলে আমি একটু যোগ চিহ্ন দিলাম এখানে। কি এককের ঘরে, আর এটা কি দশকের ঘর? এককের ঘরের ডান পাশের উপরের সংখ্যা আছে 6, নিচে আছে 1। দশকের ঘরে বাম পাশে উপরের সংখ্যা নেই, যেখানে নেই সেখানে আমি 0 দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? মিনিং চেঞ্জ হবে না, অর্থ চেঞ্জ হবে না। নিচে কি আছে? 1। এবার আমি যোগ করি, 6-এর পরে আমাকে এক ঘর হাঁটতে হবে। এক ঘর কোথায় হাতের ঘর? এক ঘর এখানে, তাই তো? তাহলে 6-কে বাদ দিয়ে 6-এর পরে 7, জাস্ট এক ঘর আমাকে যেতে হবে। কত হবে? 7। আর 1-এর সাথে 0, যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাটাই হয়। তাহলে আমি কত লিখবো? 0। আমার যা বের হয়েছে আমি, সরি, 1, মানে কি 17টি, ঠিক আছে? উত্তর 17। চার নাম্বারটা দেখি, ছবি আঁকার জন্য রফিকে 10টি রং পেন্সিল ছিল, সে দোকান থেকে আরো 9টি রং পেন্সিল কিনলো, তার কতগুলো রং পেন্সিল হলো? আগে ছিল কয়টা? 10টা। সে দোকান থেকে আরো 9টা কিনেছে, তাহলে তার সংখ্যাটা কি বাড়লো না, মানে সংখ্যাটা বেড়ে যাবে, রং পেন্সিলের সংখ্যাটা তার বেড়ে গেল, তাই তো? যখন কোনো কিছু বেড়ে যায় তখন আমরা সেটাকে কিভাবে পাই, বাড়তিটা আমরা কিভাবে পাবো? যোগ করে পাবো। কমে গেলে হয় বিয়োগ, বেড়ে গেলে হয় যোগ, ঠিক আছে? এখানে দুইটা সংখ্যা আছে, আগে 10টা ছিল, পরে 9টা আরো বাড়লো, 9টা তো সে কমে যায়নি, 9টা যেহেতু বেড়েছে, বাড়া মানে কি? যোগ করা, ঠিক আছে? রফিকে রং পেন্সিল ছিল, এই যে আমি এখন জায়গা রাখবো, ঠিক আছে? 10। রফিক আরো রং পেন্সিল কিনলো, আরো রং পেন্সিল কিনলো, কয়টি? আরো কিনলো কয়টি? 9টি। কোথায় হবে? এই যে এককের ঘরের স্থানের নিচে এককের ঘর, ঠিক আছে? দেখো আমি কিন্তু কোনো স্থান চেঞ্জ করছি না, একটা সংখ্যা যখন থাকতেছে আমি এককের স্থানের নিচে আমি এককের স্থান বসাচ্ছি, দশকের স্থানের নিচে থাকলে আমি দশকের স্থানে বসাচ্ছি, যেহেতু এখানে কিছু নাই তার মানে আমি এখানে 0 ধরতে পারি। আহারে,
কি হবে এটা? যোগ, তাই যোগ চিহ্ন দিলাম। সুতরাং মোট রং পেন্সিল হলো 6টি। শূন্যের সাথে 9 যোগ করতে হবে, শূন্যের সাথে যে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটাই হয়। তাহলে এখানে কত হবে? এককের স্থানে 9 হবে। একের সাথে শূন্য যোগ করলে কি হবে? 1 হবে। 19টি। উত্তর 19টি। এই হয়ে গেল আমার 66 পৃষ্ঠার অঙ্ক। দেখো তোমাদের বাড়ির কাজ কি আছে, 66 পৃষ্ঠার এই 2, 3 আর 4 নং প্রশ্নের অঙ্ক তিনবার করে তোমরা করবে, ঠিক আছে? তিনবার করে প্রশ্নের অঙ্ক যেহেতু, তার তিনবার করে করলে আমাদের মাথা অটোমেটিক ঢুকে যাবে, আমরা ভুলবো না, ঠিক আছে? বুঝে করবো অবশ্যই। আর আশা করি আজকে ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে আমি এতটুকুই পর্যন্ত রাখলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হোমওয়ার্কটা অবশ্যই কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।